আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাইফুরের বাসা থেকে একটি পিস্তল ও দেশি বিদেশি বেশ কিছু অস্ত্রসহ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ক্যাম্পাসে সন্ধ্যায় স্বামীর সাথে বেড়াতে যাওয়া ওই গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে গণধর্ষণ করা হয়। এই অপকর্মে সাইফুর সহ ছাত্রলীগের আরও পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের ধরতে সিলেটের বিভিন্ন স্থানে রাতভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাইফুরের বাসা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সাইফুর ছাড়া অন্য অভিযুক্তরা হলেন অর্জুন, রনি, মুহিবুর রহমান, রবিউল ও তারেক। এরা সবাই এমসি কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা, তবে এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট কার নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীর সঙ্গে বেড়াতে যান ওই নারী। রাত 9টার দিকে স্বামীকে মারধর করে স্ত্রীকে জোর করে ছাত্রাবাসে তুলে নিয়ে গণধর্ষণ করে কলেজ ছাত্রলীগের ওই নেতারা। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার একটি ব্রিক ফিল্ড সংলগ্ন মাদকের স্পট থেকে এদেরকে গ্রেফতার করা হয়। অপর দুজনের নাম সাকিব ও জয়। তাদের কাছ থেকে নীলা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় মিজানের বাবা মা সহ ছয়জনকে গ্রেফতার করা হলো। এদিকে মুক্তিপণের টাকা না পেয়ে এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে আশুলিয়া থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে গত সোমবার সবুজ হোসেন ও জাহিদুল ইসলাম নামে দুই শিশু লালমনিরহাট থেকে বাবা মায়ের সাথে অভিমান করে আশুলিয়ার বোনের বাড়িতে বেড়াতে আসে, কিন্তু তারা আশুলিয়া গিয়ে বোনের বাসা খুঁজে না পেয়ে মোজারমেল বাস স্টেশনে অপেক্ষা করে। সেখান থেকে অপহরণকারীরা তাদেরকে তুলে নিয়ে তাদের বাবা মায়ের কাছে মুঠোফোনে বিকাশের মাধ্যমে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা না পেয়ে দুজনকে বেধড়ক মারধর করে অপহরণকারীরা। এতে সবুজ মারা যায় ও জাহিদ গুরুতর আহত হয়। এক পর্যায়ে নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় যুবলীগের এই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শেষ মুহূর্তে করোনা সনদ হাতে পাওয়ার টেনশন কেটেছে। সৌদি আরব যেতে পারলেন 260 জন প্রবাসী কর্মী। রাত 12:30টার দিকে তাদের নিয়ে ঢাকা ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্স উড়োজাহাজ। এর আগে দিনভর করোনা পরীক্ষার সনদ পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন ওই প্রবাসীরা। ফ্লাইট চালুর ঘোষণার পর শুক্রবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নির্ধারিত ফ্লাইটের যাত্রীরা। সন্ধ্যার পর পরীক্ষার ফলাফল বা কোভিড টেস্ট সার্টিফিকেট পাওয়া কঠিন ছিল তাদের জন্য। রাত 9টা পর্যন্ত 150 জনের সার্টিফিকেট পাওয়া গেলেও বাকিদের সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে রাত 9:30টার দিকে অনলাইনে সার্টিফিকেট পেয়ে নিশ্চিন্তে ফ্লাইটে ওঠেন ওই প্রবাসীরা। আজ রাতে আরও একটি ফ্লাইট ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা রয়েছে। পাবনা 4 আসনের উপনির্বাচন আজ। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, একটানা চলবে বিকাল 5টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে গতকাল রাতেই পাঠানো হয় নির্বাচনী উপকরণ। শুক্রবার বিকেলে রিটার্নিং কার্যালয় থেকে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তে তা পৌঁছানো হয়। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে 1100 পুলিশ, প্রায় 1500 আনসার এবং 2 প্লাটুন বিজিবি। নির্বাচন তদারকির দায়িত্বে রয়েছে নির্বাচনী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একাধিক টিম। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস এবং বিএনপির হাবিবুর রহমান হাবিব। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সকালে ধরলা সেতু পয়েন্টে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। ভারী বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তা ও ব্রহ্মপুত্র পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি রয়েছে। দ্রুত গতিতে পানি বাড়ায় ফলে এবছর 5ম দফা বন্যায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার 100+ জন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্ধ হয়ে পড়েছে 50,000 মানুষ। ডুবে গেছে গ্রামীণ সড়ক। নৌকা ও কলাগাছের ভেলা ছাড়া যাতায়াতের কোনো মাধ্যমও নেই। এছাড়া প্রায় 5,000 হেক্টর আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে তো সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd। ধন্যবাদ সবাইকে।